हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी मधुश्री चले एसेछि तोमादेर सामने आजके चिकेनेर दुर्दान्त एकटा रेसिपी निये। तो आजके तोमादेर साथे आमी चिकेनेर रेसिपि शेयर करछि। तार जन्य चिकेनटाके नून आर हलुद माखिये आध घंटा आगे आमी मैरिनेट करे रेखे दिएछि। अपर दिके कड़ाइते आमी तेल दिए दिएछि, तेलेर मध्ये दिलाम। एबारे दिए देबो एर मध्ये पेंयाज कुচা। এবারে পেঁয়াজটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তোমরা, এখানে পেঁয়াজটা আমার লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। তো এটাকে চিকেনটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করব। এবার চিকেনটাকে কিছুক্ষণ ধরে আমি এটাকে ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দেবো আমি। আপনারা কম বেশি যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। তো আমি এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি কষিয়ে নেব। তো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দেবো দেড় চামচ আদা বাটা। এবার এটাকে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 5 থেকে 7 মিনিট এইভাবে কষানোর পরে চিকেনটা থেকে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা আর একটা টমেটো কুচানো দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে আমি 5 থেকে 6 মিনিট কষতে থাকবো। আর একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এবার এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ কষতে থাকবো। তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। একদম কষানোর পরে দেখতে পাচ্ছ তোমরা তেল বেরিয়ে এসছে। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো। তো মাংসের মধ্যে আলুটা ভেজে রাখা আলুটা দিয়ে দেওয়ার পর এবারে ওপর দিয়ে আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো নেড়ে চেড়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সিম্পল চিকেনের একটি রেসিপি, খুব সুন্দর খেতে হয়। তো রেসিপিটি দেখতে থাকো। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য লো মিডিয়াম আঁচে ফুটতে দেবো। তো এবার এটাকে 3 থেকে 4 মিনিট ধরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চিকেনের এই সিম্পল রেসিপিটা একদম হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দেখতে পেলে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে আমি ওপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। তো আমার এই সিম্পল চিকেনের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর খেতে আর চটজলদিও বানানো যায়, বিশেষ কিছু মশলা লাগে না।
তো এটাকে এবার সার্ভ করার পালা। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চিকেনের সিম্পল একটা চিকেনের দুর্দান্ত রেসিপি নিয়ে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দুর্দান্ত একটা চিকেনের রেসিপি নিয়ে। টাটা।